নমস্কার বন্ধুরা জব আপডেটস অ্যান্ড নিউজ পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে প্রত্যেকের সাথে আলোচনা করব। যেখানে তোমরা চাইলে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে মানে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হল মানে তোমরা চাইলে আজ থেকেই অনলাইনেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে আর তোমাদের নিয়োগটি করা হচ্ছে বিএলআরও অফিসের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে কী পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে কীভাবে অ্যাপ্লিকেশান করবে এ টু জেড সমস্তটাই আলোচনা ভিডিওর মাধ্যমে হবে কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো তোমরা তোমরা যারা ভিডিওটি দেখছ তারা অবশ্যই তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ এক এক করে প্রত্যেকটি জেলার যে আরও মানে বিএলআরও অফিস রয়েছে সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে এবং তোমরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তাই ঝটপট তোমাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো এবার তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটসগুলো বলি তো আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো চোদ্দো এগারো দু তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু যেটা তিরিশ এগারো দু পর্যন্ত জারি থাকবে তো এই তিরিশ তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে বিকেল পাঁচটা পর্যন্ত তোমার হাতে সময় রয়েছে এবং অ্যাপ্লিকেশান বাইপোস্টে পাঠালে হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান হলেও এখানে কোনো রকমের এডিট উইন্ডো নেই সুতরাং যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে তুমি কিন্তু কারেকশানের কোনো সুযোগ পাবে না তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে সঠিক সব ডকুমেন্টস আপলোড করে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে যেহেতু আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলো এখনও পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশান করার যে লিঙ্ক সেটা চালু হয়নি হয়তো একটু দেরি করে পোর্টালটা ওপেন হবে যে কারণে তোমাদেরকে আমি অ্যাপ্লাই প্রসেসটা দেখাতে পারছি না কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখিয়ে দেব আর যদি কারোর মনে হয় যে অ্যাপ্লাই প্রসেসের ভিডিও লাগবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আগামী দিন বা পরশু দিনের মধ্যে তোমাদেরকে অবশ্যই সেই প্রসেসটা দেখিয়ে দেব তো এবার আমি সরাসরি দেখাবো তোমাদের মোড অফ সিলেকশন কি রয়েছে তো তোমাদের সিলেকশান প্রসেসে তিনটে ধাপ রয়েছে সে তিনটে ধাপ কি কি দেখে নাও ফার্স্টেই থাকছে রিটেন টেস্ট লিখিত পরীক্ষা তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট দেন ইন্টারভিউ এ তিনটে ধাপ অতিক্রম করলেই তবে তুমি ফাইনালি এখানে নিযুক্ত হতে পারবে ফাইনাল মেরিট লিস্ট তারপরেই বেরোবে এবং রিটেন এক্সামিনেশনের সিলেবাসটাও দেওয়া রয়েছে টপিক মানে সিলেবাসের সাবজেক্টগুলো দেওয়া রয়েছে রিটেন টেস্টে মাত্র তিরিশ নাম্বার রয়েছে যেখানে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের থাকবে যেখানে দশ নাম্বার রয়েছে জেনারেল নলেজ থেকে দশটা দশ নম্বর কম্পিউটার নলেজ থেকে দশ নাম্বার তাহলে সর্বমোট হলো তিরিশ এই তিরিশ নাম্বারের রিটার্ন এক্সামিনেশান তোমাদের হবে যেখানে বলা রয়েছে দেয়ার শেল বি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ এমসি টাইপের তোমাদের কোশ্চেন থাকবে কোনো বড়ো প্রশ্ন থাকছে না এভরি রং অ্যান্সার দে আর শ্যালবি দ্য ডিডাকশন ওয়ান বাই থার্ড মানে তিনটে যদি ভুল করো তাহলে তোমার এক নম্বর কাটা যাবে তো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে নেক্সট দেখো বলা রয়েছে ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর প্র্যাকটিক্যাল টেস্ট ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইজ টু ফাইভ রেসতে তোমাদের ডাকা হবে ধরো তোমাদের পাঁচটা শূন্য ভিত্তিতে মানে সরি একটা শূন্য ভিত্তিতে ভিত্তিতে পাঁচজনকে ডাকা হবে সেই মতো এখানে তোমাদের চল্লিশ নাম্বার মানে চল্লিশটা যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে দুশো জন ক্যান্ডিডেটকে প্র্যাকটিক্যালে ডাকা হবে এবং সেইখানে যে নাম্বার পাবে রিটার্ন টেস্টে যে নাম্বার পাবে সেই অনুযায়ী তোমাদের প্র্যাকটিক আগে বলে রাখি প্র্যাকটিক্যাল টেস্টে থাকছে দশ নাম্বার ইন্টারভিউতে দশ তাহলে টোটাল হলো পঞ্চাশ স্কোর রিটেন টেস্টে তো তিরিশ আর বাকি প্র্যাকটিক্যাল আর ইন্টারভিউ মিলে বাকি কুড়ি থাকছে তো সব মিলিয়ে পঞ্চাশ হচ্ছে তোমার টোটাল স্কোর তার উপর বেশ করে নিয়োগটি হবে এবং প্র্যাকটিক্যাল টেস্টে তো দশ থাকছে এবং ইন্টারভিউ তো দশ যেখানে পরিষ্কার বলা রয়েছে যে ফাইনাল প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস সিকিউর বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটার্ন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ সেটার ওপর বেশ করেই তৈরি হবে এবং ইম্পর্ট্যান্ট ডেটস তো তোমাদেরকে বলেই দিয়েছি সকাল দশটা থেকে শুরু হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত মানে তিরিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করে ফেলতে হবে এবার দেখো লিস্ট অফ সেলাস ডকুমেন্ট টু বি আপলোডেড কি কি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে সেটা জাস্ট একটু দেখে নাও কারণ এই ডকুমেন্টসগুলো তোমাকে হাতের কাছে রেডি রাখতে হবে যাতে অ্যাপ্লিকেশান করতে কোনো ভুল ত্রুটি না হয় কারণ অ্যাপ্লিকেশান প্রসেসে যদি কোনো কমতি থাকে মানে অ্যাপ্লিকেশানে যদি কোনো রকম কমতি থাকে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান থাকে বা ইনকারেক্ট ইনফরমেশান থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশান তো অলরেডি বাতিল হয়ে যাবে তাই না তো এখানে ফার্স্টে দিতে হবে এজ প্রুফ তো এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারো যেটা রেজিস্টার অফ বার্থ অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেটস অ্যাক্ট অ্যাডমিট কার্ড অথবা তুমি চাইলে বার্থ সার্টিফিকেট ছাড়াও তুমি চাইলে অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে তোমার অ্যাডমিট কার্ড রয়েছে তার মানে কি মাধ্যমিকে তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাইবে এবং প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই দেবে দেন তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড এপিক বা পাসপোর্ট বা ইলেকট্রিক বিল ইলেকট্রিসিটির বিলও দিতে পারো তো অ্যাড্রেস প্রুফ হিসাবে সেটাই দেবে এবং অবশ্যই অ্যাড্রেসটি যখন লিখবে তখন প্রপারলি ভিলেজের নাম থাকবে পোস্ট অফিসের নাম থাকবে ডিস্ট্রিক্ট থাকবে সরি তারপরে থাকবে পুলিশ স্টেশন দেন ডিস্ট্রিক্ট অবশ্যই থাকবে পিনকোড দিয়ে স্টেট এই ফুল অ্যাড্রেসটি বসাবে এবং সেই অ্যাড্রেসের সাথে আধার কার্ড বা তোমার ভোটার কার্ড বা পাসপোর্ট বা ইলেকট্রিসিটি বিলের যেই যেই প্রুফটা তুমি দেবে সেই অনুযায়ী তোমার যাতে স্পেলিংগুলো হয়ে থাকে দেন দেখো তোমাদের মার্কশিট কী কী দিতে হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক পরীক্ষার তাহলে টেন পাসের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট হায়ার সেকেন্ডারিরও চেয়েছে তাহলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট দেন তোমাকে দিতে হবে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানের অ্যাডমিট মার্কশিট সবটাই দিতে হবে সেমিস্টার ওয়াইজ যা যা রয়েছে সবটা এবং সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান তো কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট লাগবে সেটা ছ মাসের হতে পারে এক বছরের হতে পারে যে কোর্স তোমার করা রয়েছে সেই মতো সেই সার্টিফিকেট এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা ছয় মাসের বেশি পুরনো হবে না রঙিন ছবি তোমাকে আপলোড করতে হবে তো প্রপারলি পরপর যা যা ডকুমেন্টস বললাম এইগুলো দিলেই হয়ে যাবে এর বাইরে কোনো ডকুমেন্টস দিতে হবে না কোনো লিস্টে যেইটুকু হয়েছে সেটুকুই দেবে এবার যাদের কম্পিউটার জানা নেই তাদের বলে রাখি তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ কি কম্পিউটারটা লাগছেই সেই কারণে তোমাদেরকে বারবার বলা হয়ে থাকে যে যাদের কম্পিউটারটা জানা নেই বা কোর্স করা নেই হয়তো জানো কিন্তু এক্সট্রা করে কোনো কোর্স করা নেই সার্টিফিকেট নেই প্রপার তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশান এই সমস্ত পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে না তো সেই কারণে মাস বা এক বছরের একটা কোর্স করে ফেলো যেটার সার্টিফিকেট থাকলে তুমি অনেক রকমের পোস্টে আবেদন জানাতে পারবে তো এবার বাকি ইনফরমেশানগুলো একটু দেখে নেব তো অ্যাপ্লিকেশান করতে হলে তোমাকে এইচটিপিএস বীরভূম ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে ক্যান্ডিডেটকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে সেটা সায়েন্সের যে কোনো সাবজেক্ট হতে পারে আর্টসের হতে পারে কমার্সের হতে পারে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন জানাতে পারবে এবং অবশ্যই কম্পিউটারে প্রফিসিয়েন্সি লাগবে মাইক্রোসফটের ওপরে বা ইন্টারনেটের ওপরে দক্ষতা লাগবে এবং বয়সটা একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এবং এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে এবার ওবিসি প্রার্থী হলে তোমরা তিন বছরের ছাড় পাও সুতরাং একুশ থেকে আটচল্লিশ পর্যন্ত আবেদন করতে পারবে যদি হয়ে থাকো এস এসটি তাহলে একুশ থেকে তোমরা মোটামুটি পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং অবশ্যই এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে এবং তোমাদের এখানে পার মান্থ এগারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং পরবর্তীতে সেটা বাড়বে চল্লিশটি শূন্য পদ রয়েছে আর ডাটা ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং নিয়োগটি দেখানো করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার বিএলআরও অফিসের পক্ষ থেকেই বীরভূম ডিস্ট্রিক্টে নিয়োগটি হচ্ছে কোনো কোয়ারিজ থাকলে মেল আইডিটা রয়েছে সেখানে জেনে নিতে পারো অনেকেই বলে থাকো ফেক ইনফরমেশান ফলস ইনফরমেশান অ্যাপ্লিকেশান করতে গেলে পায় না তারা একটু বলে রাখি একটু নিজেরা যাচাই করে নেবে তাহলেই বুঝতে পারবে যে সমস্ত ইনফরমেশান যেগুলো দেওয়া হয় সেগুলো একদম সঠিক ইনফরমেশান অফিসিয়াল ওয়েবসাইটের বেসিসেই দেওয়া হয়ে থাকে এখানে দেখো মেমো নাম্বারও রয়েছে আর নোটিফিকেশান এগারোই নভেম্বরে আউট হয়েছে এবং আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও এখানে অ্যাপ্লিকেশান করতে কাউকেই কোনো ফিস দিতে হবে না ছেলে মেয়ে যে কেউই এখানে সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন জানাতে পারবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এইরকম যদি আরও ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করো আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে আপকামিং সমস্ত ইনফরমেশান তোমরা সময় মতো পেয়ে যেতে পারো এবং অ্যাপ্লিকেশান করতে পারো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো